হয়ে গেছে, সেটা সিপিআই তিনটে লড়ছে, আরএসপি তিনটে লড়ছে, পরের ব্লক তিনটে লড়ছে, যেগুলো তারা আগে লড়ত। আরএসপির একটা সিট খালি ওই নীতি অনুযায়ী ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু কংগ্রেস সিটিং ছিল, কংগ্রেসের কোনো সিটিং সেটে আমরা প্রার্থী দেবো না, এটা আমরা আগেই ঘোষণা করছিলাম। ফলে সেই দিক থেকে ঠিক আছে, আর সিপিএম 20-22টা সিট লড়বে এরকম একটা ঠিক আছে। এখন আলোচনা শুরু হয়েছে কংগ্রেসের সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত আরও অনেকগুলো দল আছে, আরজেডি আছে, এনসিপি আছে, দুটো মুসলিম আর্থ আছে, তারপরে সিপিআই এবং লিবারেশন আছে, সেই আলোচনাগুলো এখনো পর্যন্ত সবটাই বসা সম্ভব হয়। ফলে সেগুলো আলোচনা করার পরে অ্যানাউন্সমেন্ট করবো দুটো তিনটে ফেজে।